কালকে আমরা সকালে গোলাপ বিডু নিয়ে চলে আসলাম এবং আমার বন্ধু দেখতে পাচ্ছেন কুয়াশার কি ইয়ে ক্যামেরা ভালো আসছে না, আমরা চলে আসছি গোলাপ বিডু নিয়ে এবং আমরা আস্তে আস্তে চার গেটে যাচ্ছি। তো গাইস ফাইনালি চলে আসলাম ধামাকা গোলাপ বিডু নিয়ে, এখনো চার গেটে যাইনি, যাবো ঠিক আছে, সেটা বড় কথা নেই। এবার আমরা যাচ্ছি সেটা আপনারা দেখুন ঠিক আছে। তো গাইস আমি যাচ্ছি, আকাশটা দেখতেই পাচ্ছেন পরিবেশটা কত খারাপ, পরিবেশটা কত খারাপ। তো গাইস ফাইনালি চলে আসলাম, আমি এখন চার গেটে যাচ্ছি, আমি চার গেটে গিয়ে আপনাদেরও একটা ভালো জিনিস দেখাবো। চার গেটে গিয়ে একেবারে ডান দিকে চলে যাব ঠিক আছে, এখন ডান দিকে যাইনি, যাব। আমি চলে আসলাম গোলাপ ভিডিও নিয়ে, কত সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছেন। তো গাইস ফাইনালি চলে আসলাম আমরা গোলাপ ভিডিও নিয়ে এবং দেখতে পাচ্ছেন জায়গাটা কত সুন্দর, এবং আপনাদের চারি সাইডটা ঘুরে দেখালাম, হেবি সুন্দর জায়গাটা। আমার বন্ধু আছে সাইডে এবং আমরা চলে আসলাম, আস্তে আস্তে যাচ্ছি, আপনাদের জায়গাটা দেখাবো। ব্যাক টু মাই চ্যানেল, আপনাদের দেখাচ্ছি, এই দেখুন গোপাল ঠাকুরের মন্দির, আমরা এখন নমস্কার করব। সো গাইস ফাইনালি নমস্কার করা হয়ে গেছে, সো গাইস ফাইনালি এখন নমস্কার করব, আমরা যাচ্ছি, ঠাকুর আমাদের আশীর্বাদ দিও, আমাদের জন্যই ভালো হয়, ভিউর জন্যই আসে। চলে আসলাম, সো গাইস ফাইনালি যাচ্ছি হেঁটে হেঁটে, সাইকেল তো নেই, তো কী করবো। চলে আসলাম আমরা, সো গাইস ফাইনালি চলে আসলাম, একটা গাড়ি আসছে, গাড়িটা আমাদের সামনে দিয়ে চলে গেল। ফাইনালি আমরা চলে এসেছি বাবা বাড়ির ঠাকুরের মন্দিরে, বাড়ির ঠাকুরের মন্দির চলে আসলাম। তো গাইস ফাইনালি আপনারা দেখতে পাবেন বাড়ির ঠাকুরের মন্দির, আমি যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি, সেটা কোনো কথা নয়, ধীরে ধীরে যাচ্ছি আমি, ক্যামেরার ফোকাসটা ভালো আসছে না, ক্যামেরার ফোকাসটা ভালো আসছে না। এবং আমি ধীরে ধীরে যাচ্ছি সকালে ব্লগ ভিডিও নিয়ে, ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল। এবং আমার বন্ধুটা হাঁটতে পারে না, কিছু মনে করবেন না, চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস ফাইনালি চার গেটে যাচ্ছি এবং জায়গাটা দেখতেই পাচ্ছেন, আকাশটা কত সুন্দর, পরিবেশটা ভালো না অতটা, দেখতে পাচ্ছেন। সো গাইস ফাইনালি চলে আসলাম আমি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের জন্য, নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম এবং আমি যাচ্ছি চার গেটে। সো গাইস ফাইনালি আপনারা পাশে থাকবেন, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে জানাবেন, এবং আমি যাচ্ছি হেঁটে হেঁটে, হেঁটে হেঁটে গিয়ে কী মজা বলুন, যাচ্ছি দেখি কত দূর যাওয়া যায়। সো গাইস ফাইনালি আমাদের পিছনে একটা গাড়ি আসছে, কেমন ঘুরে গেল সেটা বড় কথা নয়, হচ্ছে এখন আমার বন্ধুটা আসছে হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছে। আমি এখন যাচ্ছি চার গেটে, ঢুকবো ঢুকবো ভাব, ঢুকিনি সেটা বড় কথা নয়, ক্যামেরা ভালো না, সো গাইস ফাইনালি দেখতে পাচ্ছে ক্যামেরা ভালো না, সেটা কিছু কথা মনে করবেন না। এবার গা আপ করবো, আমরা এখন পরোটা খেতে যাচ্ছি এবং আমরা হাঁটছি ঠিক আছে, হেঁটে হেঁটে যাচ্ছি পরোটার দোকানে। ওই একজন ফোন টেপায় ব্যস্ত, এ কি হাঁটবে কি সকালবেলায়, হাঁটলেই তো শরীর ভালো থাকে বলুন, এই ছেলে ফেলে বোঝে না, এদের বয়স হয়েছে কিন্তু বোঝে না। এবং আমি যাচ্ছি হেঁটে হেঁটে, দেখি কত দূর হেঁটে হেঁটে যাওয়া যায়। চলে আসলাম পরোটার দোকানে, পরোটার দোকানে গিয়ে পরোটা খাবো। ওই ওই ছোড়া আর একজন ব্লগ ভিডিও করছে, আমার ব্লগ ভিডিও করছে, কি পাগল সত্যি কি বলবো,
ছেলে পেলে মানুষ হয়ে গেলে আর কী হয়। এবং আমি চলে আসলাম সকালবেলা। হাঁটতে কী কষ্ট ভাই, যারা হাঁটবেন তাদের শরীর ভালো থাকবে অবশ্যই। ওই দেখতে পাচ্ছেন বোলা করছে, আবার পিছনে দেখাচ্ছে কে আসছে না আসছে সেটা দেখছে, আবার পা চুলকাচ্ছে, এটা কোনো কথা হলো ভাই? আমি চলে আসলাম, পরিবেশটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর। সো গাইস ফাইনালি আমি চলে আসলাম ব্লগ ভিডিও নিয়ে। সো গাইস ফাইনালি চলে এসেছি, এখন সোয়েটার পরেছি, কি শীত লাগছে। এই পর্যন্তই ভিডিওটা শেষ।